সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে আমাদের আজকের বায়োগ্রাফির আয়োজনে থাকছে ইতিহাসের জনক হেরোডটাসের সংক্ষিপ্ত বাংলা জীবনী আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন প্রান্তরয় নামের একজন বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য সো এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও বানানো হোক তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যারোডোটাসকে বলা হয়ে থাকে ইতিহাসের জনক আর এই কথাটি শোনার পরই আপনার আমার মনে যে প্রশ্নটি জাগতে পারে সেটি হচ্ছে কেন তাকে ইতিহাসের জনক বলা হয় এরকম নয় যে তার পূর্বে কেউই ইতিহাসের চর্চা করেনি তার পূর্বে যারা এই বিষয়টি চর্চা করেছেন তারা কোনো পদ্ধতিগতভাবে অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে কাজ করেননি তিনি সর্বপ্রথম এটি শুরু করেন অর্থাৎ তিনি পদ্ধতিগতভাবে আলোচনা করেন যে কেন একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং কি ছিল তার ফলাফল তার এই নতুন ধরনের ইতিহাস ইতিহাসচর্চা পরবর্তীতে বুদ্ধিজীবী এবং রাজনীতির ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠে এবং প্রায় পঁচিশ হাজার বছর ধরে তার এই ইতিহাস চর্চার পথ অনুসরণ করে আসছে বর্তমান সময়ের ইতিহাসবেদ তারা হ্যারোডোটাস আনুমানিক চারশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের হ্যালিক্যান্ডাসে জন্মগ্রহণ করে এই শহরটি ছিল এশিয়া মাইনোরের দক্ষিণ পশ্চিম উপকূলের একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র তার পরিবারটি ছিল ধনী এবং মহাজাগতিক গ্রিক ক্যারিয়ান বণিক পরিবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে হ্যালিকায়নাসাস ফার্সি সাম্রাজ্যের একটি স্যাটায়ার বা প্রদেশের অন্তর্ভুক্ত হয় এবং এর শাসনকর্তা ছিল লিগডামিস হেরোডোটাসের পরিবার লিগডামিসের শাসনের বিরোধিতা করে যার ফলশ্রুতিতে তাকে এবং তার পরিবারকে দ্বীপে নির্বাসনে পাঠানো হয় যুবক অবস্থায় একবার তিনি তার নিজ শহরে ফিরে এসেছিলেন আর সেটিও এসেছিল এক অপ্রত্যাশিত পারস্য বিদ্রোহে অংশ নেয়ার জন্য এরপর তিনি আর কখনও তার নিজ শহরে ফিরে আসেননি পরবর্তীতে হ্যারোডেটাস কোনো একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হওয়ার পরিবর্তে ভ্রমণ করে সময় কাটাতে থাকেন এবং অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের জন্য তিনি এই কাজটি করেছিলেন তিনি ভূমধ্যসাগর দিয়ে মিশরে ভ্রমণ করেছেন এবং প্যালেস্টাইনের মধ্য দিয়ে সিরিয়া ও ব্যাবিলিয়নে ভ্রমণ করেন এছাড়াও তিনি ম্যাকডোনিয়ার অভিমুখে যাত্রা শুরু করে গ্রিক আর্কিপেলেগোর সমস্ত দ্বীপসমূহ পরিদর্শন করেন রোডস সাইপ্রাস ডলস পারোস থাসোস সামুথ্রেস ক্রিট সামোস সাইথেরা এবং এজিনা এর অন্তর্ভুক্ত তিনি হেলস মধ্য দিয়ে কালো সাগরের দিকে যাত্রা শুরু করেন এবং দানিউব নদীর পর্যন্ত তার যাত্রা অব্যাহত রাখেন তিনি তার এই দীর্ঘ যাত্রা ও ভ্রমণ পথে যাদের সাথে সাক্ষাৎ পেয়েছেন তাদের কাছ থেকে ব্যক্তিগত জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের কল্পকাহিনী ও কিংবদন্তিদের কথা শুনে ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জন করেন এবং সেই সাথে এই ভ্রমণের সময় তিনি যেসব স্থান পরিদর্শন করেছেন সে বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতাগুলি নোট করে লিখে রাখেন যখন তিনি তার ভ্রমণ শেষ করেন তখন এথেন্সে এসে তিনি বসবাস শুরু করেন আর এই সময়টাতে তিনি ছিলেন অনেকটা সেলিব্রিটিদের মতো জনপ্রিয় তিনি বিভিন্ন পাবলিক প্লেসে তার অভিজ্ঞতা শেয়ার করতেন এমনকি এ কাজের জন্য কর্মকর্তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন খ্রিস্টপূর্ব চারশত পঁয়তাল্লিশ অব্দে এথেন্সের লোকজন তাকে প্রাইজ টেন ট্যালেন্টস দেয়ার জন্য ফোট দিয়েছিলেন যার বর্তমান বাজার মূল্য দুই লাখ ইউএস ডলারের সমান হ্যারোডোটস মূলত তার সারাটা জীবন একটি কাজের পিছনে ব্যয় করেছেন আর সেটি হচ্ছে দ্য হিস্টোরিজ এর রচনা আর এই বইটি তিনি রচনা করতে মূলত তার সকল সাধনা তার শ্রম এবং নিজের অর্জিত জ্ঞানকে নিংড়ে দিয়েছেন এতে তিনি মূলত গ্রিক ফার্সি যুদ্ধের উত্থান ও এর ফলাফল বর্ণনা করেছেন তার মৃত্যুর পর এর সম্পাদক একে নয়টি বইয়ে ভাগ করেন প্রথম পাঁচটি বই মূলত পারস্য সাম্রাজ্যের উত্থান পতন এবং সে সময় এ সাম্রাজ্য যে প্রদেশগুলো জয় করেছিল তার ভৌগোলিক বর্ণনা এবং এর অধিবাসীদের জীবনাচরণ বর্ণনা করেছেন পরের চারটি বইয়ে বর্ণনা করেছেন যুদ্ধের এতে স্থান পেয়েছে ফার্সি সম্রাট দারিউস ও জেরিক্সের গ্রিস আক্রমণগুলো থেকে শুরু করে সালমিশ প্লেটিয়া এবং মাইশালে গ্রিক বিজয়ের ঘটনাগুলি এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করুন আর সময় মনে রাখবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে সো নেভার ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস এন্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস